মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে বয়সে তরুণ এমন একজন এসেছেন যিনি একটা মজাদার খাবার তৈরি করে দেখাবেন। তার নাম হলো তৌশিক আহমেদ। তৌশিক, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি। তুমি কি ইউটিউবে রান্না দেখাও? জি। কতদিন ধরে দেখাচ্ছ? আমার প্রায় 9-10 মাসের মতো হবে আর কি চ্যানেলটা খোলা। মানে নতুন চ্যানেল খুলেছো, কেমন সাড়া পাচ্ছ? জি ভালো পাচ্ছি। ভালো পাচ্ছো, কি ধরনের খাবার দেখাও? আমার চ্যানেলে মূলত আপনার স্ন্যাক্স তারপর ডেজার্ট দুইটাই। আচ্ছা, মানুষের আসলে এখন সময় কম, ছোট ছোট রান্না লাইক করে, তাই না? তৌশিক, তোমার সাথে আরো কথা বলবো আমরা, তারপরে জানতে চাই দর্শকরা বসে আছে যে তোমার কাছে আজকে কি খাবার তৈরি করা দেখবো। আজকে আমি দেখাবো চিকেন কাটলেট। চিকেনটা এমন একটা জিনিস যে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া যায়, তাই না? তাহলে চলো আমরা রান্না করি। তো শিখ, রান্না করতে গিয়ে তোমার সাথে কথা বলবো। চুলাটা একটু অন করতে হবে। চুলাটা কি অন করে দেব? হ্যাঁ। প্রথমে কি করবে? প্রথমে আমরা একটু পেঁয়াজটা ভেজে নিব আর কি, এজন্য একটু তেল দিয়ে নিব। অল্প করে তেল দিবে, দাও। কি ভেজে নেবে না? হ্যাঁ, একটু ভেজে নিব। মানে ইউটিউবার হিসাবে যে রান্না দেখাচ্ছ আমাদের, তো তোমার ভবিষ্যতে কি করার ইচ্ছা? ভবিষ্যতে আমার মানে ইউটিউব চ্যানেলটা নিয়ে সামনে আগানোর ইচ্ছা আর কি। আর পড়াশোনা শেষ হয়ে গেছে? না, পড়াশোনা আমি অনার্স থার্ড ইয়ারে পড়তেছি। আচ্ছা, মানে পড়া এখনো শেষ হয়নি, পড়াশোনাও করছো। হ্যাঁ, আবার ইউটিউবার হিসাবে কি রান্না বান্নাও করছো? জি। বাবা মা খুশি? হ্যাঁ খুশি। এখন আমি কাঁচামরিচ দিতেছি, দাও 1 টেবিল চামচ। ঠিক আছে। রসুন গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। গুঁড়া দিচ্ছো না? হ্যাঁ গুঁড়া দিচ্ছি। ঠিক আছে। এমনি আমার গুঁড়া না থাকলে তো নরমালও দিতে পারি। হ্যাঁ, বাটা গুঁড়া দিতে পারি আমরা। জি, এখানে দিয়ে দিলাম আটা গুঁড়া 1 চা চামচ। ঠিক আছে, দাও। আচ্ছা, একটু ভাজার পরে আমরা এখানে চিকেন যে কিমাটা এটা দিয়ে দিচ্ছি। আর কিমাটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে। কতটুকু কিমা নিয়েছো? এখানে আমরা নিয়েছি 250 গ্রাম। 250 গ্রাম? হ্যাঁ, মুরগির বুকের মাংস লবণ দিচ্ছি পরিমাণ মতো, এখানে আমি 1 চা চামচ মতো নিয়েছি, লাগলে পরে দিব। আরো গোলমরিচ নিয়েছি 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, এটা লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর এখানে নিয়েছি কাবাব মশলা 1 চা চামচের মতো। ওকে, কাবাব মশলাও দিচ্ছ? হ্যাঁ, ফ্লেভার আসবে আলাদা। হ্যাঁ, ফ্লেভারটা ভালো আসে, ভালো লাগবে। ডিমের একটা কথা আছে, শুনলে খুব ভালো লাগে, হাত থাকবে কোমল আর তেল চর্বি হবে পরিষ্কার। হ্যাঁ, আসলে হাত কোমল থাকবে কি করে? যে 100 লেবুর শক্তি আছে ডিমের মধ্যে, যাতে হচ্ছে কি তুমি যখনই দাও মানে হাতটা কেমন খসখসা হয়ে যায়। নন-স্টপ ব্যবহার করলে, ডিম ব্যবহার করলে কিন্তু হাতটা সবসময় কোমল থাকে। জি, রোজার সময় যখন অনেক থালা বাসন হয়ে যায় একটু ডিম দিয়ে পরিষ্কার করো। হ্যাঁ, আমি সব আমার বাসার সবাই মানে ভিমটা ইউজ করে ব্যবহার করো, মাকে হেল্প করো। হ্যাঁ, আচ্ছা, মানে রোজার সময় সত্যি আমাদের থালা বাসন হাঁড়ি পাত্র অনেক বেশি হয় না অন্য অন্য সময়ের চেয়ে। এটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। আচ্ছা, এখন কি করবে? এখন মশলা টক করে দিব। এর মধ্যে কি দিবে? এখন আমরা এর মধ্যে দিচ্ছি আপনার 2টা আলু সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছি ভর্তা টাইপ আর কি। এখানে আমি আবারও কাঁচামরিচ দিচ্ছি 1 চা চামচের মতো দিচ্ছি আর কি। আচ্ছা, কেউ বেশি ঝাল খেলে হ্যাঁ বেশি দিবে, দিতেই পারবে, দাও। ধনিয়া পাতা দিচ্ছি 2 টেবিল চামচ। ঠিক আছে, দাও। লবণ আছে? হ্যাঁ, লবণ দিচ্ছি এখন 1/2 চা চামচের মতো আর কি। আচ্ছা, 4 চামচ। হ্যাঁ, তাওয়াটা দিয়ে একটু তেল দিয়ে দিই? হ্যাঁ, তাওয়াটা দিয়ে। কিন্তু ফ্রাই প্যানেই করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফ্রাই প্যানেই করবো। একটু তেল ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ, একটা সাইড ডুবা থাকলে চলবে। আচ্ছা, হয়ে গেছে মাখানো না? কাটলেটটা তৈরি করব। এখন আমরা হাত দিয়ে একটু শেপ দিব আর কি, কাটলেটের শেপ। আচ্ছা, আসলে অনেক শেপ করা যায় তো, গোল, চ্যাপ্টা, লম্বা। তো কাটলেটটা একটু ওই যে আমাদের চমচমের শেপে হলেই ভাল লাগে দেখতে, তাই না? কি বানাও ইফতারিতে?
ইফতারিতে বাসায় মানে মার সাথে যখন তৈরি করো স্পেশাল কি করো? মাঝে মধ্যে ডেজার্ট গুলো একটু বেশি করা হয় আর কি আমার। আমি এখানে একটা কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। হ্যাঁ করো। আমরা ডিমের মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদমতো। অল্প একটু দিলে এক চামচ লবণ। দিয়ে একটু ফেটে নিব প্রথমে। লাগলে ওখান থেকে চার চামচ নিয়ে নিতে পারো। দাও একটা একটা করে দাও আস্তে করে। হ্যাঁ দাও দিয়ে দাও উল্টে দাও। চিকেনটা এমন একটা জিনিস মানে ছোট বড় পরিবারের সবাই পছন্দ করে তাই না? আর যেভাবে খাওয়া যায় এটা সেভাবে ভালো লাগে খাইতে। হ্যাঁ যেভাবে খাওয়া যায়, কারি করলেও খাওয়া যায়, কাটলেট করলেও খাওয়া যায়, এমনি পেঁয়াজ বানাও চিকেনের মানে যাই বানাও সবচেয়ে বড় কথা কি সবাই পছন্দ করে তাই না? জি। চ্যানেলের নাম হচ্ছে আমার কর্নার কুকস। কর্নার কুকস। আচ্ছা। এই চ্যানেলের মধ্যে আমি মানে ডেজার্ট তারপর স্ন্যাক্স আইটেমগুলো দেখাই আর টুকটাক। তোমার কত ভিউয়ার্স এখন? আমার সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে প্রায় 9000। প্রায় হয়ে গেছে। এটার উপরে দাও ঘুরিয়ে দিই দর্শকদের একটু দেখাই তোমার চিকেন কাটলেট দেখতে কেমন হয়েছে। তুমি আজকে আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছো এসেছো, আমাদের খুব ভালো লাগলো তোমার চিকেন কাটলেট তৈরি করা দেখে। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, আর ভীমের পক্ষ থেকে আছে তোমার জন্য শুভেচ্ছা উপহার। ভীমকে ধন্যবাদ অনেক, এবং চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য অনুষ্ঠানে। আমি কেকা ফেরদৌসি ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ।